হ্যালো বন্ধুরা ট্রান্সফার মার্কেট রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি আজকে গত দু মাস ধরে যে রিউমার্সটা ঘুরছিল দিমিত্রিয়াস ডায়মন্ডেকস টেকস ইস্টবেঙ্গলে যাবে নাকি মুম্বাইতে যাবে ফাইনালি আজকে তার অবসান হলো ফাইনালি ইস্টবেঙ্গলে জয়েন করলো দিমিত্রিয়াস ডায়মন্ড টেকস বন্ধুরা আমি আগের ভিডিওতেও বলেছি ইস্টবেঙ্গলেই সই করার সম্ভাবনা সবথেকে বেশি ডায়মন্ড টেকসের আর সেটাই হলো বিশিষ্ট সাংবাদিক মার্কস তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলেন সমস্ত পেপারওয়ার্ক এবং ফর্মালিটি কমপ্লিট বারোই জুন একবার ট্রান্সফার উইন্ডো খুললেই অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে যে ইস্টবেঙ্গলেই খেলবে দিমিত্রিয়স ডায়মন্ড টেকস বন্ধুরা দু বছরের চুক্তিতে রেকর্ড অর্থে ইস্টবেঙ্গলে এসেছে ডায়মন্ড ডেকস আগের মরসুমে আইএসএল এ গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার দিমিত্রিয়স ডায়মন্ড আগের মরশুমে তিনি ছিলেন কেরালা ব্লাস্টার্স দলে এই কেরালা ব্লাস্টার্স দলও আজ দিমিত্রিয়স ফেয়ার ফেয়ারওয়েল জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় কেরালা ব্লাস্টার্স দিমিত্রিয়স ডায়মন্ডেগসকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বন্ধুরা দিমিত্রিয়স ডায়মন্ডেগসের বয়স এখন একত্রিশ বছর গ্রিসের ফুটবলার তিনি পজিশান সেন্টার ফরওয়ার্ড এই মুহূর্তে দিমিত্রিয়স ডায়মন্ডেগসের মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছ কোটি টাকা তো বন্ধুরা গত দু মাস ধরে যে জল্পনা চলছিল কোথায় যাবে ডায়মন্ড টেকস সেই জল্পনার রীতি রেকর্ড অর্থে দু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন দিমিত্রিয়াস ডায়মন্ড টেকস তো বন্ধুরা দিমিত্রিয়াস ডায়মন্ড টেকসের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্ট করে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে